te bag ochina. Ami bolechi ami chesta korbo aste. Ami ajke eshe shudhu ekakattota ghoshona korte. Sei ekakattota hocche jara ei desher swadhinotar jonno dirghokal sangram korechen loy korechen atta huti diyechen tader proti amar gobhir shraddha janar jonno ami eshechi আমাদের সেই মহান নেতা মহান সেনানায়ক যিনি পাক হানাদার বাহিনীর সশস্ত্র আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল সেই দাসিক দেশকে কোনো দিক নির্দেশনা দিতে সেই জিয়ার রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি আমি এসেছি আজকে আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা যাকে আমি সবসময় মুক্তিযোদ্ধা বলি যাকে আমি প্রথম নারী মহিলা মুক্তিযোদ্ধা নারী মুক্তিযোদ্ধা বলি সেই মহান নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এসেছি আমাদের সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যারা জীবন অকাতরে দিয়েছেন স্বাধীনতার যুদ্ধে বন্ধুগণ আমি আগেই বলেছি আমি একটু অসুস্থ আমি খুব বেশি কথা বলতে পারবো না দু একটা খুব জরুরি কথা বলতে চাই আমরা 1971 সালে যে জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম যে চেতনা যে স্বপ্ন যে লক্ষ্য যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমরা সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশের সেই আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল যে আমাদের জনমানুষেরা তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারা একটি গণতান্ত্রিক পরিবেশে বাস করবে কথা বলতে পারবে লিখতে পারবে স্বাধীনভাবে ভিন্ন মত পোষণ করতে পারবে সেই আশা ভরসা নিয়ে সেদিন সমগ্র বাংলাদেশের মানুষ সেই যুদ্ধকে সমর্থন দিয়েছিল 1 কোটির উপরে মানুষ সেদিন ঘর বাড়ি ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশের ভেতরে থেকে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল আমরা সেই সব মানুষদের যে চিন্তা স্বপ্ন ভাবনা ছিল যে যুদ্ধ করে তারা বাংলাদেশে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যে রাষ্ট্রটা হবে মালিক তারা সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানে বলা হয়েছে পরিষ্কার করে যে বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ দুর্ভাগ্য আমাদের আজকে 52 বছর পরে সেই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে এখন বাংলাদেশের মানুষ আর তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে ভোটের মাধ্যমে তারা নির্বাচন করে সেই ভোটের অধিকার তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষ যদি সত্য কথা বলতে চায় এমনকি মোবাইলে কোনো যদি পোস্ট দেয় আকারে ইঙ্গিতে কোনো কথা বললেও তাদেরকে গ্রেফতার করে আটক করে রাখা হয় বন্ধুগণ জামিন না দিয়ে সংবিধানও কাটাছাড়া করে শেষ করেছে এই সংবিধানে এখন 3টে অনুচ্ছেদ আছে যে অনুচ্ছেদে আপনি কোনদিন পরিবর্তন করতে পারবেন না সেখানে একজন ব্যক্তি একটি দল ছাড়া আর কোনো কিছু নেই একটি পরিবার ছাড়া বন্ধুগণ আমরা বারবার বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তাকে সঙ্গে নিয়ে তার নেতৃত্বে আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছি আমরা সংগ্রাম করেছি আমরা একটা আমাদের নেতৃত্বে শত্রু বেগম খালেদা জিয়া
একটা ব্যবস্থা করেছিলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য। সেই নির্বাচন ব্যবস্থা ছিল নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকবে যা নিরপেক্ষভাবে নির্বাচন করবে। সেই ব্যবস্থা চারটায় নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। যেই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে সঙ্গে সঙ্গে সেই আগের মতো পূর্বের মতো যারা 1975 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তন করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সেই ব্যবস্থায় তারা আবার ফিরে এসেছে যে এখন শুধু দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এবং সেটা করতে গিয়ে তারা কি করেছে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে। বন্ধুগণ, তাদের নিজেদের লোক, তাদের দলীয় লোক, তাদেরকে দিয়ে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে চালু রেখেছে। বন্ধুগণ, এবং তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে 14 সালে নির্বাচনে তারা নির্বাচনে বিরোধী দলকে আসতে দেয়নি, অত্যন্ত সুকৌশলে 18 তারিখে 18 নির্বাচনে দিনের ভোট রাতে করে মানুষের মতামতকে কেড়ে নিয়ে চলে গেছে। আর এইবার আরো চমৎকার নাটক করেছে, প্রহসন করেছে, নিজেরা নিজেরাই ইলেকশন করেছে, দামি ক্যান্ডিডেট খাড়া করেছে, যারা বিরোধী দল বলে দাবি করে তাদের আসন বন্টন করেছে, করে একটা নির্বাচন করেছে যে নির্বাচনকে কেউ গ্রহণ করেনি, বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি, আন্তর্জাতিক বিশ্ব গ্রহণ করেনি। বন্ধুগণ, অনেক কথা, এই কথা অল্প সময় বলা সম্ভব নয়। আজকে এই যে জোর করে একটা দখলদারি, একটা রেজিম, একটা শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসে আছে, এদের কোন নৈতিক অধিকার নেই, এদের কোন শাসনতান্ত্রিক সাংবিধানিক অধিকার নেই এই চেয়ার গুলোতে বসে থাকার বা এই শাসক গোষ্ঠীর চেয়ারে বসে থাকার। এরা বাংলাদেশের মানুষের সঙ্গে 1975 সালে প্রতারণা করেছিল, করে একজন শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে আবার ভিন্ন কায়দায়, এই কথাটা আমি সবসময় বলি, ছদ্মবেশি গণতন্ত্র রেখে কথা বলে মুখে কাজে একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। বন্ধুগণ, আজকের অবস্থা আরো ভয়াবহ। আজকে আপনারা জানেন এই যে মোবাইল আপনারা ব্যবহার করছেন, মোবাইলের যে টেকনোলজি, ফোর্থ জেনারেশন টেকনোলজি, এই টেকনোলজিকে ব্যবহার করে তারা বাংলাদেশের প্রতিটি মানুষের উপরে তাদের সার্ভেলেন্স করে দিচ্ছে। তারা আপনারা যা কিছু করেন তারা সেটা দেখতে পায়, শুনতে পায়, যার ফলে যখনই বাংলাদেশের কোন মানুষ কথা বলতে চায়, বিদ্রোহ করতে চায়, বিপ্লব করতে চায়, ঘুরে দাঁড়াতে চায়, তখনই তাকে তুলে ফেলে। বন্ধুগণ, এই একটা ভয়াবহ ফ্যাসিস্ট, একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই এত সহজ নয়। আমরা আমাদের নেতৃত্বে সত্যি বেগম খেলাতে দিয়ে নেতৃত্বে, আমাদের নেতা যেন তারকা আমাদের নেতৃত্বে, আমাদের অগণিত নেতা কর্মীদের প্রচেষ্টায় আমরা সেই আন্দোলন চালিয়ে গেছি 15 বছর ধরে। বন্ধুগণ, বিশেষ করে গত 2 বছর আমাদের নেতা কর্মীরা 22 জন প্রাণ দিয়েছে রাজপথে, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে কারাগারে দিনের পর দিন আটক রাখা হয়েছে। এখনো রাজশাহীর চান ভাই, তাকে এখনো কারাগারে আটক করে রাখা হয়েছে। এখন আমাদের আব্দুল সালাম পিন্টুকে কারাগারে আটক করে রাখা হয়েছে, লুৎফন জাহান বাবরকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমার সামনে এই মজনু এবং অনেকেই আছেন, আমাদের মুন্না সহ সবাই আমরা কারাগারে ছিলাম। আমরা এই 3 মাস 3.5 মাসে আমাদের অসংখ্য ছাত্র নেতা যারা কারাগারে ছিল, অনেকে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, পায়ের নখ গুলো তুলে নিয়েছে, 7-8 দিন দরজা বন্ধ করে ব্লক আপ করে রেখে দিয়েছে। এত অত্যাচার নির্যাতন আমাদের উপর দিয়ে গেছে, দেশপ্রেমিক স্বাধীনতাকামী মানুষের উপর দিয়ে। গ্রামের মানুষের অবস্থা আরো খারাপ, মিথ্যা মামলা দিয়ে আমাদের গ্রামের মানুষগুলোকে এখনো ঘর ছাড়া করে রাখা হয়েছে।
কেউ তার বাড়িতে যেতে পারে না, এখনো খেতে খাওয়ারে বনে জঙ্গলে তার দিন কাটায় রাত কাটায় বন্ধুগণ। এখনো হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে লোয়ার কোর্টে জামিন নিতে গেলে আবার তাদেরকে সেখানে ঢুকে দেয়। রাজীবকে কয়েকদিন আগে, আর হেলালকে কয়েকদিন আগে, এরকম আমাদের অনেক নেতাকে আবার আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা হাবিব বাগের হাতে না বাগের হ্যাঁ সাতক্ষীরার হাবিব এমপি, 1990 সালের একজন লড়াকু সৈনিক, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে, যাবজ্জীবন সাজা দিয়ে তাকে আটক করা হয়েছে, একজন তৃতীয় শ্রেণীর কয়েদি মর্যাদায়।